ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর এই নতুন সরকার বেশ কিছু বিষয়ে সংস্কারের কমিশন গঠন করেছেন। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ প্রায় সবকিছুরই সংস্কার করা হচ্ছে, বাদ থাকছে না পাঠ্যপুস্তক। এবার বড় পরিবর্তন আসছে আওয়ামী লীগ সরকারের আমলের পাঠ্যপুস্তকের। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল ইসলাম জানিয়েছেন যে কারিকুলাম বিদ্যমান ছিল 2024-এর জন্য, সেটাতে না গিয়ে 2025-সালের জন্য 2012-সালের কারিকুলাম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণীত হচ্ছে। গোটা পাঁচেক পরিবর্তন নিয়ে প্রণয়ন করা হচ্ছে নতুন শিক্ষাক্রম। 24-এর গণ অভ্যুত্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবারের শিক্ষাক্রমে। ডক্টর রিয়াজুল ইসলাম এ বিষয়ে বলেন, সব বইতে সম্ভব না হলেও কিছু কিছু বইয়ের ব্যাক কভারে এবারের গণ অভ্যুত্থানের গ্রাফিতি দেওয়া হচ্ছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি, আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আগামী বছরের প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে এই গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হবে। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা দেওয়াল চিত্র ও গ্রাফিতির মাধ্যমে তাদের প্রতিবাদ প্রকাশ করে। এই শিল্পটি শুধু প্রতিবাদ নয়, বরং আন্দোলনের স্মৃতি ও তাদের দাবি তুলে ধরার শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে বলে মনে করছেন এনসিটিবি কর্মকর্তারা। এদিকে দ্বিতীয় পরিবর্তন হিসেবে বাদ দেওয়া হচ্ছে শেখ হাসিনার সকল উক্তি। বর্তমানের পাঠ্যপুস্তকের পেছনের পৃষ্ঠাগুলোতে রয়েছে শেখ হাসিনার নানান উক্তি, যা অপ্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করছে এনসিটিভি। এই সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মনের রাজনৈতিক ধারণার উদ্রেক না হওয়া। এই পরিবর্তন শিক্ষার্থীদের একটি নিরপেক্ষ শিক্ষার পরিবেশ উপহার দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৃতীয় পরিবর্তন হিসেবে ইতিহাস বিষয়ের নানা সংযোজন বিয়োজন করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবদান রাখা সকলের অবদানকে সমানভাবে স্বীকৃতি দেয়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এবার তাই মুক্তিযুদ্ধে অবদান রাখা সকলের অবদানকে সঠিকভাবে তুলে ধরতেই এই প্রয়াস বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। এই পরিবর্তন সঠিক ইতিহাস এবং ইতিহাসের গভীরতা জানতে শিক্ষার্থীদের সাহায্য করবে বলে তিনি মনে করেন। 24-এর গণ অভ্যুত্থান এবারের পাঠ্যপুস্তকে স্থান পাচ্ছে। গণ অভ্যুত্থানের শহীদদের অন্তর্ভুক্ত করা হবে। গত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে পাঠ্যপুস্তকে কিছু গ্রাফিতি স্থান পাবে, তবে এখনও এটি অনুমোদন হয়নি। মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এনসিটিবি চেয়ারম্যান বলেন, এই পরিবর্তন শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও সহানুভূতির একটি চেতনা তৈরি করবে এবং সাম্প্রতিক ইতিহাসের গুরুত্ব বোঝাতে সহায়ক হবে। পঞ্চম পরিবর্তন হিসেবে যুক্ত হচ্ছে মূল্যবোধের বিষয়। নতুন পাঠ্যপুস্তকে দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান রাখা হবে। কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি যেন আঘাত না লাগে সেটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মনে সহনশীলতা, মানবিকতা, মানবাধিকার এবং সামাজিক ন্যায়ের মূল্যবোধ গড়ে তুলবে বলে মনে করছেন পাঠ্যপুস্তক সংশ্লিষ্টরা। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল ইসলাম বলেন, এই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য একটি সঠিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করবে।